ডাক্তার মুরাদ হাসানের শুধু আমাকে না আপনারা জানেন গত কয়েকদিন ধরে এই ডাক্তার মুরাদ প্রধানমন্ত্রীর কাছে ডিসটার্ব শুরু করে বলতেছে একে শুধু বহিষ্কার না আপত্তিকর মন্তব্যে শিকার হয়েছিলেন অনলাইনের জনপ্রিয় মুখ হিরো আলম। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে মুরাদ হাসান বলেন, হিরো আলমেরও নিশ্চয়ই দর্শক শ্রোতা আছে। একদিন একটা অনুষ্ঠানে এসছে, ও এসে মানে আমার সামনে গান গাচ্ছিল, আমাকে ঠিক মতো চিনতে পারে নাই। তো গান শেষে আমি বললাম, তোমার কি একটু লজ্জা শরম নাই? তুমি যে গান গাইতে পারো না, গান মানে সুর তাল লয় লাগবে, কণ্ঠ লাগবে, তোমার চেহারা এবং কণ্ঠ আল্লাহ রহমতে এত সুন্দর যে আমার সামনে যে গান গাওয়ার দৃশ্যটা তো তুমি দেখাইলা, এটা আমাদের সামনে না দেখা তোমার যে ওই লোয়ার ক্লাস যে শ্রেণীটা তোমাকে দেখে ওদের সামনে গান গাবা, গুলশান বনানীতে সে গান গাবা। অবশেষে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে ৭ ডিসেম্বর পদত্যাগ করেছেন ডাক্তার মুরাদ হাসান।